শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকে মঙ্গলবার, আর এখন যাব আমি মন্দিরে। তোমরা যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে। চলো তাহলে আজকে মন্দিরে যাওয়া যাক। আমার আসছি, চলো যাওয়া যাক। আমি এসেই দেখি যে মন্দিরে ঠাকুর মশাই পুজো করতে বসে পড়েছে। চলো তাহলে আমি পুজো দিয়ে আসছি তোমাদের সামনে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। আর আমি এদিকে পুজো দিচ্ছি, বাবার সঙ্গে দেখা হয়ে গেলো তাই একসঙ্গে চলে যাচ্ছি। চলো সামনে রোডটা পেরিয়ে যাই, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, মন্দির থেকে চলে এলাম। মন্দিরে যাওয়ার আগে বাড়িতে পুজো দিয়ে গেছিলাম, তারপর এসে এই মন এখানে ছাদে এলাম সূর্য প্রণাম করতে। এরপরে মা দেখছি আমি যখন বেরোচ্ছি তখন দেখছি রুটি করছে, এখন আলু রুটি হয়ে গেছে করা, তখন শেখছে। আর এখন দেখছি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছে। যাই, কিছু হেল্প করতে তো নিশ্চয়ই হবে, তো কিছু কেটে দেওয়ার বেটে দেওয়ার হলে যাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে পরে। চলো দেখতে থাকো। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা খেয়ে দিয়ে বসে পড়েছে এঁচড় কাটতে। আমি বললাম যে এঁচড় কেটে দেবো, আর আমি তবুও পারি না, তাও চেষ্টা করতাম। মা বলল না, হাত টাত কেটে গেলে, তাই মাই কাটছে এঁচড়টা। ভীষণ ভয় লাগে জানো তো, যদি কেটে হাত ফাত কেটে যায় আমার তো খুবই ভয় লাগে। এমনি আলু টালু যাই হোক সবজি কেটে দেবো, কিন্তু এঁচড় কাটতে ভীষণ ভয় লাগে, জানি না কেন। তা আটা থাকে তো, যদি হাত কেটে যায় স্লিপ করে। এই দেখো মা এঁচড়টা কেটে নিয়েছে, আর আমি এদিকে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি, মানে জামা কাপড় যা বলে সোজাসুজি জামা কাপড় ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। চলো তাহলে চিংড়ি মাছটা ছাড়িয়ে ছড়িয়ে নিয়ে, আজকে এঁচড় চিংড়ি করবে তাই জন্য। এই পাম্প চালাবার জন্য নিচে নামছি, পাম্প চালাবো। পাম্প চালিয়ে এসে ঘরদোরগুলো ছাদ দিয়ে আর বারান্দাটা ঝাঁটিয়ে নিচ্ছি, তারপরে যাব উপরে। আর উপরে এসে আমি জামা কাপড়গুলো শুকিয়ে কাট হয়ে যাচ্ছে তার আগেই তুলে নেব, কিছুটা হয়েও গেছে। তারপর দেখলাম টবগুলোতে একটুও জল নেই, তাই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এগুলো জামা কাপড়গুলো গুছিয়ে নেব নিচে গিয়ে, তারপর বেলাও হয়ে গেছে খেতে বসে যাব। তাহলে তোমাদের সঙ্গে আমার আবার বিকেলবেলায় দেখা হবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। তাহলে বসেছিলাম খাওয়া দাওয়ার পর, ভাবলাম মোবাইলটা অন করি, বলি তোমাদের যে খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর এখনই শোবো না, 15 মিনিট বাদে শুয়ে পড়বো। একদম খাওয়া দাওয়ার পর শোয়াটাও একদম উচিত না, তাই না? এখন বাজে 2:05, আজকে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর এখন শুয়ে পড়বো, বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলবো। আবার দেখা হচ্ছে তাহলে বিকেলে, তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে উঠেছি আর সন্ধে হয়ে গেছে, আজকে আর ছাদে যেতে পারিনি। তো এই মাত্র কিছুক্ষণ আগে আর চা খাইনি, উঠে পেয়ারা খেয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।